সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা আজকে সকাল থেকে ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল উঠে পড়েছি, আর এখন তো প্রতিদিনই সকাল সকাল উঠতে হয়, কারণ মেয়ে স্কুলে যায়, তাই এখন আমাকে 5:30টার সময় উঠে পড়তে হয়। আগে 7:30, 7:30 বেজে যেত, তারপরে আমি ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন তার উল্টোটা, আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর উঠেই দেখো এখন বাসনগুলো বাইরে বের করে নিলাম। মর্নিং মাই ফ্রেন্ড, আবার চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে মঙ্গলবার সকাল 6:30 থেকে আমি আবার নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আর মেয়ে চলে গেছে এখন স্কুলে, ও চলতে করে তো স্কুলে যায়, ও চলে গেছে। এবার আমি সব কাজ বাজগুলো সারবো, বাসি কোনো কাজ হাত দিইনি। এখন সব বাসনগুলো বাইরে বের করে নিলাম, বাসনগুলো বাইরে বের করে নিলাম। এবার যাবো রান্নাঘরটা ভালো করে মুছে নেবো, পরিষ্কার করে মুছে নেবো। আর সেই রান্না করার পরে অল্প করে মানে যা করে আমরা মুছেছি সেরকম তো মোছা হয়নি, আর এখন একটু ভালো করে পরিষ্কার না করলে রান্নাঘরের পরে দেখবে তেল মতন একদম পড়ে যায়। আর তাড়াতাড়ি তাড়াহুড়োর সময় আমি ভালো করে পরিষ্কারও হয়েছিল, এখন যাবো ভালো করে পরিষ্কার করে নেবো। তাহলে চলে আমার রান্নাঘরটা নেবো, তোমার ব্লগটা দেখ। সকাল সকাল আমি একটা জিনিস পুড়িয়ে ফেললাম, দেখো এই সসপ্যানটা আমি পুড়িয়ে ফেলেছি, কারণ এই চা বসিয়ে রেখে আমি গিয়েছিলাম আমার জায়ের সাথে, মানে কোথাও যাইনি, জায়ের সাথে গল্পই করছিলাম। আর করতে করতে মনেই ছিল না যে গ্যাসে আমি চা বসিয়ে এসেছি, তারপরেই দেখি সসপ্যানটার এই রকম অবস্থা হয়ে গেছে, একদম পুড়ে দেখো কি অবস্থা। না তখন তো দেখলে চা একদম পুড়ে গেছে চাটা, আর এখন দেখো অবশ্যই চা করে নিয়ে এসেছি, আবার নতুন করে চা বানালাম, বানিয়ে নিয়ে এখন বসে বসে খাচ্ছি একা একা। আর মেয়ে তো স্কুলে চলে গেছে সকালবেলা,
আমি এখন একা, আজকে একা। আমরা চা খাচ্ছি, আর একটু পরে ভাত বসবো, হাজব্যান্ডের ভাত যাবে। এখন বাজে সবে 8:20, ভাতটা উনুনে করবো আর গ্যাসে তরকারিগুলো করে নেবো। আর আমাদের চারপাশে খুব চিৎকার চেঁচামেচি হয়, মানে এত চিৎকার চেঁচামেচি হয় কথা বলতে ইচ্ছে করে না। মানে আমি যদি কথা বলে দিচ্ছি তোমরা তো শুনতে পাবে না কিছু। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, চাটা খাওয়া যাক। এখন আমি এখানে চলে এলাম চাল ধোয়ার জন্য, আর দেখো টাইম কলে একটু আগেই জল গিয়েছে, মানে চলে গেছে। আর গামলাতে করে জল তোলাই ছিল, সেই জলগুলো দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তো আমি হাঁড়ি করে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এবারে চালটা দিয়ে দিলাম। আর চালটা গামলার জলেও ধুয়ে নিয়েছি, আর একবার ভালো জলে, মানে বালতি জল ছিল সেই জলে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এদিকে দেখো ভাতটাও ওদিকে হোক, আর এদিকে আমি বিছানাটাও তুলে নিতে পারবো, মানে বিছানাটাও তুলে নিতে পারবো। কারণ এই বিছানাটা তুলতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে, সময় চলে যাবে। তাই দেখো পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে কম্বলগুলো আছে, এই কম্বল বালিশ টালিশগুলো আছে, এগুলো এখন ভাঁজ করতে বাকি আছে। আর তোমরা হয়তো ভাবছো যে খাটটা কী ব্যাপার, এদিকে ঘুরে গেল খাটটা, আমি একাই কালকে টেনে টেনে সরিয়ে দিয়েছি। কারণ মানে শুয়ে শুয়ে বা বসে বসে ধরো টিভি দেখা যায় না, টিভিটা দেখতে গেলে এই খাটের যে এগুলো থাকে ওগুলোর জন্য একদম আড়াল হয়ে যায়, কিছুই দেখা যায় না, তাই জন্য খাটটা সরিয়ে দিলাম। আজকে রান্না করব মাছের ঝাল, তেলাপিয়া মাছ আছে, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। আর এদিকে দেখো একটা গাছের লাউ, মানে কচি লাউ আমার মানে জেঠি শাশুড়িদের গাছে হয়েছে, তাই আমাকে একটা খেতে দিয়েছে, একটা না অনেক কটাই খেতে দিয়েছিল। তা কালকে একটা দিয়েছে, সেটাই দেখো এখন কাটছি। আর একদম কচি ছিল লাউটা, একদম মানে দানা হয়নি বললেই চলে। তাই ভাবলাম আজকে একটু ডিম দিয়ে লাউ করা যাক। আর এই গরমের সময় দেখবে, গরম যখন পড়বে তখন এই লাউ এই জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবার বেশি ভালো লাগে না, মানে দু একদিন ঠিক আছে, এর বেশি আবার মানে খেতে ভালো লাগে না। আমি ভাবছিলাম যে অত বড়ো লাউটা আমি কী করবো, দুজন মানুষ আর অত বড়ো লাউ মানে কতদিন ধরে খাবো। আর তোমরা তো জানোই একদিনের বেশি সবজি, মানে এই বড়ো বড়ো যে জিনিসগুলো সবজিগুলো হয় একদিনের বসে কিন্তু খেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে থাক, একদিন লাউ ডাল একদিন লাউ ডিম করে খাওয়া যাবে। তাই হাফের বেশিটা আমি রেখে দিলাম, আর হাফটা আমি এখন লাউ মানে ডিম দিয়ে করার জন্য এখন কেটে নিচ্ছি। আর একদম সরু সরু করে আমি কাটতে পারি না, কাটতে গেলে যেন মনে হয় আমার এক্ষুনি হাতটা কেটে যাবে। আর ওদিকে তো মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি একটু ডিমটা ভুজিয়া মতন করে নিয়েছি, একটা ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে মানে ভেজে একদম ভুজিয়া মতন করে নিয়েছি লাউ দিয়ে ডিম করার জন্য। আর যারা আস্তে আস্তে, অনেকে আস্তে আস্তে ডিমও তরকারি করে, কিন্তু আজকে আমাদের মাছ হয়েছে বলে তাই এরকম ডিমটা এরকম কুচে কুচে নিয়েছি, নিয়ে মানে ইয়ে করবো লাউ দিয়ে ডিম দিয়ে করবো বললাম। আর এদিকে দেখো আলুগুলো এখন ছোটো ছোটো করে কেটে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, না হলে কীরকম একটা গন্ধ মতন হয়ে যায়। আর এখানে দেখো আমি লাউ একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি, একদম না ঠিকই মিডিয়াম সাইজ করে কেটেছি। আর ওদিকে মেয়ের জন্য আলু সিদ্ধ রেখেছি তরকারির জন্য, আর ওদিকে মাছ ভাজা আছে, ডিম ভাজা আছে, আর টমেটো, আর এদিকে একটু আদা বেটে রেখেছি। আর এইটা দেখো মাছের ঝাল, খেতে যা অসাধারণ হয়েছিল, হাজব্যান্ডও ভালো কমেন্ট করেছিল খাওয়ার পরে, বাড়িতে এসে আমাকে বলেছিল, তাই শুনে একটু মনটাও খুশি হয়ে গেল। আর এদিকে দেখো আমি একটা নারকেল তেলের কৌটো
মানে যখন শীতকালে দেখবে নারকেল তেল গলে না, আর আমি গলাতে গিয়ে আর নারকেল তেলের পিছনটা ফুটো হয়ে গেছিল, তাই জন্য দেখো তেল এখন দেখছি গরম পড়েছে আর তেল গলে গলে পড়ে যাচ্ছে, তাই জন্য একদম অনেকটাই তেল পড়ে গিয়েছিল। আবার আমি কি করলাম, একটা গ্লাসের ভেতরে নিয়ে রেখে দিলাম। আর তেলটা দেখেছো তো কেমন জমে গেছে নারকেল তেল, তোমরা তো সবাই জানো একটু জমে যায়। আর এখানে দেখো লাউ দিয়ে ডিমটা এখন করছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এটা, আমার তো খুবই ভালো লেগেছে। আবার বেশি দিন ভালো লাগে না, একদিন দুদিনে আমার ভালো লাগে। তাহলে চলো এখন রান্না টান্না কোনো করে নিই, নিয়ে আবার পরে আসছি। পরে তোমাদের সামনে চলে এলাম, আর এখন বাজে প্রায় 1:05 বাকি, একটা এখনো বাজেনি। আর চলো দেখো ঘর বারান্দা সব পরিষ্কার করে, সব দেখো পরিষ্কার করে সব কিছু মুছে নিয়েছি, সব ঘর বারান্দা সব মুছে নিয়েছি। আর দেখো আর একজন কি করছে দেখে দেখায় ব্যক্ত হলে দেখো এখন বসে বসে স্কুলের টিফিনটা এখন খাচ্ছে সস দিয়ে, সস দিয়েছে আবার সস দিয়ে কেক খাচ্ছে। আর পাশে মেয়েকে শুয়ে রেখেছে, মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছো তো মেয়ে, ওর মেয়ে ওর থেকেও বড়, দুটো মেয়ে বাবা, মানে ও ওর ওর মেয়ে এটা, এটার মেয়ে এটা, তাই তো? তাহলে ও ওটা শাশুড়ি, আর তুই শাশুড়ি, এর মা হচ্ছে এর মেয়ে হচ্ছে এইটা এইটা, তাই তো? ও তুমি শাশুড়ি, বাবা শাশুড়ি মা এখন খাচ্ছে, কি খাচ্ছে শাশুড়ি, ও মেয়ের খাবার তুমি খেয়ে নিচ্ছ তাহলে হাউমাউ করে করে। আর দেখো এই কেক খাচ্ছে, বিছানায় পড়বে বলে কাঁথা বিছিয়ে নিয়ে যাবে, ছোট্ট কাঁথা আছে ওটা বিছিয়ে নিয়েছে, নিয়ে বসে এখন কেক খাচ্ছে, স্কুলের কেকটা খাচ্ছে। এই তো এই যে ওইটা তো, জানি ওরা নিমন্ত্রণ, একটা নিমন্ত্রণের কার্ড, অন্নপ্রাশন বাড়ির একটা নিমন্ত্রণ আছে তার কার্ডটা, তাই তো? হুম দেখিয়ে দিয়েছি, দেখো ও এখন টিভি দেখছে, খুশবু বাংলা দেখছে, খুশবু বাংলা, খুশবু বাংলা দেখেছো, ওর কার্টুন আরম্ভ হয়ে গেছে। তাহলে চলো জোরে দিয়ে দিই, নাহলে শুনতে পাচ্ছে না। চলো টিভি দেখো, তুমি টিভি দেখো, ঠিক আছে টাটা করে দাও। বন্ধুরা ও হচ্ছে কার্টুন দেখছে আর বিছানায় বসে বসে কেকটা খাচ্ছে, তাহলে চলো আমি একটু মাথায় তেল দেবো, কালকে শ্যাম্পু করেছিলাম, আমি তেল না দিয়ে থাকতে পারি না, কেউ মাথা মাথা ঘুরে, তাহলে চলো এখন মাথায় তেল দিয়ে দিই, দিয়ে জল আসার সময় হয়ে গেছে, এখন জামা কাপড় পরে আছে, কাঁচা বাকি আছে, আবার বাসন টাসন মাজবো, চলো তোমার ব্লগটা দেখতে থাকবো। তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আজকে সারাদিন তোমাদের সাথে কী কী করলাম দেখালাম, আর এখন যাব আমি স্নান করতে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।